কখনো কি বোতলের তৈরি বাড়ি দেখেছেন? আমি কিন্তু খেলনা বাড়ির কথা বলছি না, এমন বাড়ি যা ঝড় বৃষ্টিতেও কিছু হবে না। একটি গাছের গুড়ির বাড়ি দেখেছেন? অথবা কখনো কি গাড়ি আর বাড়ি দুইটাই একসাথে দেখেছেন? ঘর বাড়ি বানাতে মানুষের কত না পরিশ্রম করতে হয়। মনের মতো সুন্দর একটা বাড়ি পেতে উপার্জনের একটা বড় অংশ ব্যয় করে ফেলেন অনেকেই। কিন্তু আজকে আপনাদের এমন কিছু বাড়ি দেখাবো যা প্রথম দেখায় মানুষ হাসবে ঠিকই, কিন্তু পরে তারাই দিবে বাহবা। নাম্বার 1, পাথর বাড়ি। পাহাড়ে বসবাস, পর্তুগালের উত্তরে কাজাদো পেনেদো শহরের প্রান্তে রয়েছে ফাফ পাহাড়। সেই পাহাড়ের ঢালে পাথর কেটে বানানো হয়েছে একটি বাড়ি। চারটে গ্রানাইট পাথর আর মাথায় কংক্রিটের ছাদ, এই হলো বাড়ির কাঠামো। তবে ছাদ কংক্রিটের কিনা তাই নিয়ে মতভেদ আছে। বাড়ির জানালায় আবার বুলেট প্রুফ কাঁচ লাগানো। ঘরের ভিতর ফায়ারপ্লেসের ব্যবস্থা রয়েছে। একটা বড় পাথর কেটে সুইমিং পুলও বানানো হয়েছে। পাথরের প্রায় 2000 ফুট উঁচুতে রয়েছে এই স্টোন হাউস। স্থানীয়ভাবে পাথরের এই বাড়িটি সেলরিকো দো বাস্তো নামে পরিচিত। এখন অবশ্য সেই বাড়িতে কেউ থাকে না, কিন্তু 1972 সালে এটি তৈরি হয়েছিল অবসর সময় কাটানোর জন্য। 2 বছর লেগেছিল বাড়িটি তৈরি করতে। নাম্বার 2, বাস। এই বাড়িটি প্রথম দেখায় কখনোই আপনার ভারী মনে হবে না, মনে হবে যেন একটি নষ্ট বাস উপরে তুলে রেখেছে। উইসকনসিন শিকারি জেসি কফম্যান নিজের জন্য একটি বাস বাড়ি তৈরি করেন, যা ছিল ডিলাক্স হরিণ স্ট্যান্ডে। প্রথমে কফম্যান একটি 72 সিটের স্কুল বাস পুরনো গ্যাস স্টেশনের জ্বালানির ট্যাঙ্কের উপর লাগিয়ে দেন। আন্দাজ করে বলতে পারেন সেটা কত উপরে ছিল? 280 ফিট উপরে ছিল সেই বাসটি। সেই বাসে অল্প কিছু আসবাবপত্র আর টেলিভিশন ছাড়া আর কিছুই ছিল না। এটি ছিল শুধু তার আর তার পরিবারের সময় কাটানোর জায়গা। নাম্বার 3, গাছের গুড়ি। লম্বা গাছের গুড়িটি দেখলে মনে হতে পারে কোনো গাছ কেটে জঙ্গলে ফেলে রাখা হয়েছে, তবে হিসাব মিলাতে গিয়ে একটু হোঁচট খেয়ে যাবেন দরজার দিকে নজর গেলে। ভেতরে ঢুকলেই চোখ কপালে উঠবে, কারণ একটি আস্ত বাড়ির সবই এখানে দিব্যি সাজিয়ে গুছিয়ে রাখা আছে। গাছের গুড়ির ভিতরে বাড়ি বানিয়েছেন 2 জন শখের স্থাপত্যবিদ। মূলত এই গাছের গুড়ি বাড়িটি আসলে প্রায় 2000 বছর পুরনো একটি রেডউড গাছের গুড়ি। বাড়ি বানানোর জন্য একেবারে উপযুক্ত এই গুড়িটিকেই বিভিন্ন প্রয়োজনীয় অনুষঙ্গ জড়িয়ে বানিয়ে দেওয়া হয়েছে বাসযোগ্য বাড়িতে। এই অদ্ভুত বাড়িটি রয়েছে ক্যালিফোর্নিয়ার গ্যারবারভিলে। বাড়িটির মালিক ড্যান ভেলেম। এই পুরো বাড়িতে রয়েছে একটি ড্রয়িং রুম, একটি বেডরুম এবং একটি ডাইনিং রুম। এছাড়া ঘরের ভিতর আসবাবপত্রও রয়েছে। সবচেয়ে মজার ব্যাপার হলো গাছের গুড়িটির একপাশে একটা দরজা। হুট করে কেউ বুঝতেই পারবে না এটি আসলে একটি বাসযোগ্য বাড়ি। নাম্বার 4, টিপট। কেটলি আকৃতির এই অদ্ভুত বাড়িটি রয়েছে উইসকনসিনে। বাড়ির বাইরের আদলটি যেমন কেটলির মতো, ভেতরের আসবাবগুলো তেমনই। চায়ের কাপের মতো আসবাবপত্রগুলো তাই যে কাউকেই অবাক করে দেয়। কেটলি বাড়িতে ভেতরের দিকে চা থাকবে না তা তো নয়, ভেতরে চা পানের আমন্ত্রণ রক্ষা করতেই তাই এই বিচিত্র আকৃতির বাড়িটি দেখতে ছুটে যায় পর্যটকরা। এই অদ্ভুত আকৃতির বাড়িটির নকশা করেছেন জ্যাক অ্যান্ড সুট। 1922 সালে তৈরির পর থেকে এটিকে এ পর্যন্ত বেশ কয়েকবার স্থানান্তরিত করা হয়েছে। কেটলি আকৃতির বাড়িটি বারবার সরানোর কারণে পর্যটকদের কাছে বাড়িটি দর্শনের সুযোগও অনেক বেশি। নাম্বার 5, স্বচ্ছ কাচ। আজকালকার দিনে যে জিনিসটি নিয়ে মানুষ সবচেয়ে বেশি উদ্বিগ্ন থাকে সেটি হলো ব্যক্তিগত নিরাপত্তা বা প্রাইভেসি। প্রতিটি ওয়েবসাইট বা প্রতিটি কোম্পানির রয়েছে নিজস্ব প্রাইভেসি পলিসি, কিন্তু জাপানের
সৌফুজি মোটো আর্কিটেক্টসের বানানো এই বাড়িতে যদি আপনি থাকতে চান, আপনাকে ভুলে যেতে হবে সব রকমের প্রাইভেসির কথা। কারণ এই বাড়িটি যে তৈরি সম্পূর্ণ স্বচ্ছ কাঁচ দিয়ে, সূর্যের আলো কিংবা মানুষের দৃষ্টি এ বাড়ির অভ্যন্তরে দুটোই প্রবেশ করবে বিনা বাধায়। নির্মাতারা বলেন, এমন অদ্ভুত বাড়ি তৈরির অনুপ্রেরণা তারা পেয়েছেন আমাদের পূর্বপুরুষদের কাছ থেকে। তাদের জীবন ছিল অনেক সহজ সরল এবং স্বচ্ছ। নাম্বার 6, টয়লেট হাউস। দক্ষিণ কোরিয়ার মানুষজন অদ্ভুত বাড়ির শব্দটার সংজ্ঞাই বদলে দিয়েছেন। তারা আস্ত একটি মিউজিয়াম তৈরি করেছেন টয়লেট নিয়ে, আর সেখানেই আছে আস্ত একটা বাড়ি যা পুরোটাই তৈরি টয়লেটের কমোডের আদলে। ওয়ার্ল্ড টয়লেট অর্গানাইজেশনের জন্য ফান্ড কালেক্ট করতে নাকি শহরের মেয়র এই বাড়ি তৈরি করেছিলেন। অথচ এই বাড়ি তৈরি করতেই নাকি খরচ হয়েছিল $1,000,000-এরও বেশি। এই বাড়ির রয়েছে অসাধারণ একটি ব্যালকনি যেখানে পৃথিবীর অনেক দেশের পতাকা উড়ানো আছে। নাম্বার 7, সরু বাড়ি। বিনা যুদ্ধে নাহি দেব সূচক্র মেদিনী। পোল্যান্ডের জ্যাকুব সিজেন্সকি মহাভারতের ভক্ত ছিলেন কিনা তা জানার উপায় নেই। যখন বিষয়টা বাড়ি বানানোর, তখন প্রপার স্পেস ইউটিলাইজেশনের, তখন অত জ্যাকুব ভাইয়ের থেকে ভালো কেউ করেননি। 152 সেন্টিমিটার হলো তার বাড়ির সর্বোচ্চ প্রস্থ। এই অদ্ভুত বাড়ি যিনি নকশা করেছেন তার মাথায় একটা কথাই হয়তো কাজ করছিল, এই নগরের একচুল জায়গাও ছাড়া যাবে না। তিনি করেছেনও তাই। দুটি বিশাল বিল্ডিং এর মাঝখানের ফাঁকা জায়গায় ঢেলে ঢুকে দিয়েছেন তার নিজের বাড়িটি। নাম্বার 8, পানির ট্যাঙ্কি বাড়ি। গুলশান 2 এর কাছে ওয়াশার পানির ট্যাঙ্কিটি খেয়াল করেছেন? কারা যেন চমৎকারভাবে এতে একটি কাল্পনীয় স্পেসশিপ পেইন্ট করে দিয়েছেন। তবে বেলজিয়ামের ভাম ডিজাইন স্টুডিও লোকজনেরা আরো একটি সরেশ, পরিত্যক্ত এই পানির ট্যাঙ্কিকে তারা পুরোটাই একটা বাসা বানিয়ে ফেলেছেন। অনেক পুরনো এই পানির ট্যাঙ্কি শুধু পানিই ছিল তেমন না, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মান নাজি বাহিনী একে তাদের আউটহাউস হিসেবেও ব্যবহার করত। প্রায় 100 ফুট উঁচু এই টাওয়ার এখন চমৎকার একটি বাড়ি। নাম্বার 9, এরোপ্লেন বাড়ি। আমেরিকার মানুষের হয়তো একটু বেশি শৌখিন, তার একটি ছোট্ট উদাহরণ এই এরোপ্লেন বাড়ি। বিমান প্রেমিক ব্রুস ক্যাম্বেল নামের একজন এই বাড়িটি নির্মাণ করেন 1999 সালে। এটি মূলত একটি সম্পূর্ণ বোয়িং 747 বিমানের অভ্যন্তরে নির্মিত একটি বাড়ি। তৎকালীন সময়ে প্রায় $1,00,000 খরচ করে ব্রুস একটি অকেজো বোয়িং 747 বিমান ক্রয় করে নেন। পরে আরো প্রায় $220,000 খরচ করেন এর ইন্টেরিয়র ডিজাইনে। ব্রুসের মতে এই বাড়ির কাঠামো অগ্নি প্রতিরক্ষক এবং অত্যন্ত নিরাপদ। নাম্বার 10, বোতল দিয়ে তৈরি বাড়ি। ইট পাথরের এই শহরে কখনো কি দেখেছেন প্লাস্টিকের বাড়ি? না না, খেলনা বাড়ির কথা বলছি না, বলছি প্লাস্টিকের বোতলের তৈরি বাড়ি। বরিশালে প্লাস্টিকের রং বেরঙের পরিত্যক্ত বোতল দিয়ে 5 কক্ষ বিশিষ্ট বাড়ি নির্মাণ করে তাক লাগিয়ে দিয়েছেন দন্ত চিকিৎসক পলাশচন্দ্র বারে। পরিত্যক্ত প্লাস্টিকের বোতলে বালু ভরে এরপর তা ব্যবহার করা হচ্ছে বাড়ির দেয়াল তৈরিতে। ইটের বদলে সারি সারি প্লাস্টিকের বোতলে সিমেন্টের গাঁথুনি দিয়ে নির্মাণ করা হচ্ছে এসব দেয়াল। শখ করে বাড়িটির নাম দেওয়া হয়েছে বোতল বাড়ি। বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করা এসব বোতল বস্তায় ভরে ট্রাকে করে এনে মজুদ করতেন পলাশ। কেউ তার কাছে জানতে চাইলে বলতেন বাড়ি বানাবো। তাই তো প্রথমে এসব নিয়ে অনেক হাসি তামাশা হলেও এখন সত্যি বাড়ি বানানো হয়েছে। এমন বাড়ি বরিশাল বিভাগে মাত্র একটি। বাড়িটি দেখতে অনেকে আসে, তাই তো শুরুর দিকে বোতল দিয়ে বাড়ি নির্মাণের এমন পদ্ধতি দেখে হাসি তামাশা করলেও এখন বাড়িটি নিয়ে গর্ব করে এলাকাবাসী। এমনকি বাড়ি নির্মাণে পরিত্যক্ত বোতল ব্যবহারে বিরোধিতা করেছেন পলাশের পরিবার ও বন্ধুরা। এমন নির্মিত বাড়ি দেখে তারাও খুশি, এমনকি এমন অভিনব পদ্ধতিতে বাড়ি নির্মাণের কাজ করতে পেরে খুশি রাজমিস্ত্রি ও শ্রমিকরা। তাই বলে ভাববেন না এই বাড়ি বাতাস এলেই ভেঙে যাবে, এই বাড়ি নির্মাণ কাজ খুবই মজবুত।
প্রাকৃতিক দুর্যোগে বাড়ির কোনো ক্ষতি হবে না। জার্মানি প্রযুক্তি ব্যবহার করে প্লাস্টিকের বোতল দিয়ে বাড়ি নির্মাণ কাজ শুরু করেছেন তিনি। এখন পর্যন্ত প্রায় 70,000 প্লাস্টিকের বোতল ব্যবহার করা হয়েছে। বাড়িটির দেওয়াল গ্রীষ্মকালে ঠান্ডা আর শীতে গরম থাকবে। এছাড়া বাড়িটির দেওয়াল বুলেট প্রুফ। বাড়িটি দোতলা করার ইচ্ছা তার। 1525 স্কোয়ার ফুট জায়গায় 5 কক্ষ বিশিষ্ট বাড়িটি নির্মাণে মোট ব্যয় হবে 8,00,000 টাকা। ইট সিমেন্ট দিয়ে তৈরি পাকা বাড়ির চেয়ে অন্তত 30% কম খরচে এই বাড়ি নির্মাণ করা সম্ভব। বাড়ি হয় নানা রকমের। ইট কাঠের বদ্ধ দালান ছাড়াও রয়েছে নির্জন কোলাহল মুক্ত গ্রামের সবুজের মাঝে প্রকৃতির কাছে ছোট্ট কুটির। শুধু ধরনই নয়, বৈচিত্র্য আছে বাড়িঘরের রং আকার আকৃতিতেও। তবে কিছু কিছু বাড়ি একদমই অন্যরকম, একটু বেশি বিচিত্র। সেগুলো দেখলে মুগ্ধ যেমন হতে হবে, প্রশংসা করতে হয় তাদের বুদ্ধিরও। আসলে কে না চায় নিজের বাড়িকে ইউনিক করে তুলতে। তবে আপনার কোন বাড়িটি ভালো লেগেছে তা জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডসের ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আর পিনিক পাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অন নোটিফিকেশন অন করে রাখবেন। আমি শ্রাবণী, আজকের মতো এ পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।